আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চকবার আইসক্রিম। ছোট থেকে বড় সবার অনেক পছন্দের এই চকবার আইসক্রিম। আমি এটা খুব সহজ উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়েছি, যে কেউ চাইলে এই চকবার আইসক্রিমটা তৈরি করতে পারবেন। কোনো রকম ক্রিম ছাড়াই এই আইসক্রিমটা তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। চুলায় একটা প্যান বসিয়ে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচের মতো, আর এখন দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ, আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই উপকরণগুলো দেওয়া শেষে আমি এখন দিয়ে দিচ্ছি পানি 2 কাপ পরিমাণ। পানিটা দেওয়া শেষে আমি এখন গুলিয়ে নিব ভালোভাবে। এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ থাকবে, ভালো করে গোলানো হয়ে গেছে। আর এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে তারপরে নাড়তে থাকবো, না হলে কিন্তু তলানিতে লেগে যাবে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিছুক্ষণের মধ্যে দেখবেন এটা ঘন হয়ে এসছে। এই যে দেখুন, যখন এরকম ঘন হয়ে আসবে তখন চুলাটাকে অফ করে দিতে হবে, আর এই দুধের মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে। এখন আমি এখানে আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি। এখন আমি ওই ঠান্ডা করা মিশ্রণটা এই মোল্ডের ভিতরে একটা চামচের সাহায্যে দিয়ে দিব। এভাবে আমি সবগুলোকে দিয়ে নিয়েছি। এখন আমি উপর থেকে একটু ফয়েল পেপার দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মোল্ডের সাথে যে কাঠিগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারেন। ফয়েল পেপারটা চারিপাশে আটকে দেওয়ার পরে আমি একটা চাকু দিয়ে এরকম ফুটা করে নিচ্ছি কাঠি দিয়ে দিব বলে। এখন আমি কাঠিগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব 10 থেকে 12 ঘন্টার জন্য। আর এখন আমি ডার্ক চকলেট নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ, আর চকলেটটাকে আমি গরম পানির ভাপে গলিয়ে নিব। আমি চকলেটটাকে গলিয়ে নিয়েছি এবং এটাকে ঠান্ডা করে নিয়েছি। এই চকলেটটা যদি আপনাদের এমনি এমনি না গলে, তাহলে এর ভিতরে আপনারা 1.5 টেবিল চামচ পরিমাণ নারকেল তেল দিয়ে নিতে পারেন, যেটা আমরা রান্নার কাছে ব্যবহার করি। এখন আমি ফ্রিজ থেকে আইসক্রিমগুলোকে বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর আমি একটা আইসক্রিম বের করে নিব। এই যে দেখুন, আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। আর এখন আমি এটাকে চকলেটের ভিতরে ডুবিয়ে নিব। ডুবিয়ে নেওয়ার পর কিছুক্ষণ এইভাবে ধরলেই এক্সট্রা যে চকলেটগুলো ওগুলো পড়ে যাবে, আর কিছুক্ষণের ভিতরে এটা চকলেটটা আইসক্রিমের গায়ে লেগে যাবে। দেখুন, এটা কিন্তু খুব সুন্দর করে লেগে গেছে। এইভাবে আমি আরও একটা করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুবই সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আর এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।